আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে অষ্টম শ্রেণীর অনুশীলনী 4.3 উৎপাদকে বিশ্লেষণ। আসলে উৎপাদকে বিশ্লেষণটা কি, এর ব্যাপক ধারণা তোমাদের আজকে দেওয়া হবে যে উৎপাদকে বিশ্লেষণ কিভাবে করতে হয়, তাই না? তাহলে উৎপাদক মানে কি? গুণনীয়ক। যে কোনো রাশিকে, একটা রাশিকে একের অধিকভাবে ভাঙাকে বলা হচ্ছে উৎপাদক। যেমন তোমরা ছোট ধারণা এখান থেকে নিতে পারো যে এখানে আমি লিখলাম 48, 48 এর উৎপাদক কোনগুলা, এর উৎপাদক উৎপাদক অর্থাৎ এই 48কে কোন কোন সংখ্যা দ্বারা গুণ করলে কিভাবে ভাঙা যায়, আমরা 48 উৎপাদক এভাবে বের করতে পারি। যে দুই দিয়ে ভাগ করলাম 24, দুই দিয়ে ভাগ করলাম কত হলো 12, দুই দিয়ে ভাগ করলাম 6, দুই দিয়ে ভাগ করলাম 3, অর্থাৎ এই যে 2 2 2 2 3, এগুলো কিন্তু 48 উৎপাদক। তার মানে এখান থেকে কি বুঝলে তোমরা, উৎপাদক উৎপাদকে বিশ্লেষণ করো অর্থাৎ যে কোনো একটা রাশিকে আমরা একটা পদ, এখানে একটা পদ দিয়েছি 48 একটা সংখ্যা, তার উৎপাদক করলাম। মানে অর্থাৎ তোমরা যে বইয়ে যে উৎপাদকে বিশ্লেষণ করবা সেটা কিন্তু যে একটা রাশিকে একের অধিক রাশির গুণ হিসাবে প্রকাশ করা, অর্থাৎ এই 48কে আমি একের অধিক সংখ্যা বানাই নিয়ে সেগুলো গুণ করলে কত পাচ্ছি, 48 পাচ্ছি, এটা হচ্ছে উৎপাদক। যেমন আমরা যদি বলি যে উৎপাদকে বিশ্লেষণ করো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্র দিয়ে কিন্তু অনেক উৎপাদক হয়। আচ্ছা, একটা রাশি আছে কিন্তু আমি বলেছি উৎপাদকে বিশ্লেষণ হবে কি, একটা রাশিকে একের অধিক রাশি হিসাবে গুণ আকারে প্রকাশ করা, তাই না? তাহলে আমরা এই সূত্র জানি কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই গুণ আকারে কয়টা রাশি হলো, এখানে দুইটা রাশি, এটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ। তো শিক্ষার্থীরা, আমাদের এই উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে যে বিষয়টা সবচেয়ে আগে লক্ষ্য করতে হবে যে ওই রাশিটাতে সম্পূর্ণ রাশির ভিতরে কমন যায় কিনা, আবার জোড়ায় জোড়ায় কমন যায় কিনা। কমন কি, কমন অর্থাৎ ওই রাশিকে, ওই রাশির প্রত্যেকটা পদকে এমন কোন সংখ্যা আছে যে যা দিয়ে ভাগ করা যায়, সেটাই হচ্ছে কমন নেওয়া। আমি যদি এখানে লিখি যে 2ab + 4b² তো এটা একটা রাশি, এখানে বলা হচ্ছে এই রাশিকে তোমরা উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে তোমাদেরকে আগেই চিন্তা করতে হবে, এটা আমি সিক্স, যেহেতু অষ্টম শ্রেণীর ক্লাস, 7-8 চেয়ে আর একটু কঠিন হয় 9-10, তবে 7 চেয়ে 8 এসে ঘনর কিছু সূত্র আছে সেগুলো দিয়ে আমরা উৎপাদকে বিশ্লেষণ করি। তো 7 চেয়ে 8 কঠিন, তো আমি যে ধারণা দিচ্ছি 6-7-8-9-10 সব ক্লাসের জন্য ধারণাটা দেওয়া হচ্ছে যে উৎপাদক করতে গেলে আমরা প্রথমে দেখব যে কমন যায় কিনা। কমন অর্থাৎ যে কথা বললাম যে এই দুইটা পদকেই ভাগ করা যায় এমন কিছু, যেখানে সংখ্যা থাকে তখন চিন্তা করে নামটা পড়ে দেখতে হয় যে এই 2-4 ভিতরে দেখো এইভাবে ভাঙলে কিন্তু 48 ভিতরে 2 আছে, 2-2 4 আছে, 8 আছে, এগুলাকে আবার এই যে 6 আছে, 12 আছে, তাই না? এই এগুলি 48কে ভাঙলে এই গুণনীয়কগুলো পাওয়া যায়, সেগুলো কিন্তু সবই 48 উৎপাদক। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো যে আমরা যখন অক্ষরগুলা আর কি চলকগুলার উৎপাদকে, যেমন এখানে বি আছে দুইটার মাঝে, অর্থাৎ বি দ্বারা একে ভাগ করা যাবে, এ এখানে আছে এখানে নাই, অর্থাৎ এখানে এ দ্বারা ভাগ যাবে না, কিন্তু 2 এখানে আছে, এখানে 4 ভিতর 2 আছে, অবশ্যই আছে, 4কে ভাঙো 2 পাওয়া যাচ্ছে, অর্থাৎ আমরা 2 এই কমন যেটা বলি আর কি ভাগ করব 2 দিয়ে দুইটা পদকে, আর বি দুইটার ভিতরে আছে বি দিয়ে,
আর ভাগের ক্ষেত্রে আমরা দেখব যে যে চলকের উপরে রে ঘাত যার ছোট সেটা নেব কারণ b স্কয়ার আছে আবার b আছে কমন কি আমি b স্কয়ার নিতে পারবো b স্কয়ার দিয়ে কিন্তু b কে ভাগ করা যাবে না কিন্তু b কে b দিয়ে b স্কয়ার কে ভাগ করা যাবে আচ্ছা আবার অনেক সময় লক্ষ্য করা যাচ্ছে এখানে দিলাম b4 2b4 প্লাস 4ab6 এটার এটার ভিতরে একটু পার্থক্য এখানে 2b কমন নিলাম এখানেও 2 কমন যাবে কিন্তু এখানে কি 2b কমন নেব না এখানে আমরা এই যে যে সূচকের মান যার ছোট ছোট বলতে এক তো নাই এই এইগুলার ভিতর যা ছোট এখানে যা দেওয়া থাকবে এর ভিতর যেটা ছোট সেটা নেব অর্থাৎ এখানে আমরা b 4 নেব কারণ b 4 দিয়ে একে ভাগ করলে b স্কয়ার থাকবে ঠিক আছে অর্থাৎ এখানে এসে হয়ে যাচ্ছে কি শুধু 1 শুধু কি হলো এখানে 1 কারণ এটা দিয়ে যদি এটা ভাগ করি 1 হয় প্লাস এই 2 দিয়ে ভাগ করলে 2 আর a তো থাকবেই b এখান থেকে পাওয়ার 4 চলে গেলে b স্কয়ার হবে এই হবে এটার উত্তর আর এখানে এসে দেখো তাহলে 2b তাহলে এখানে যদি 2b তো bb চলে আসলো 2 চলে আসলো এখানে a থাকলো প্লাস এখানে আমরা এখানে এসে 2b দিয়ে ভাগ করলে 2 আর একটা b চলে গেল 2b থাকলে এই হচ্ছে উৎপাদক হয়ে গেল তো ফার্স্টলি আমাদের যে বিষয়টা লক্ষ্য করতে হয় যে দুইটার ভিতরেই কমন যায় কিনা সেকেন্ডলি দ্বিতীয়ত তারপরে আমরা এমন কিছু রাশি আছে সূত্র যেমন এটা কমন গেল না এটা কিন্তু উৎপাদকের বিশ্লেষণ সূত্র হলো তো এমন দেওয়া থাকতে পারে যে 9 a স্কয়ার b 9 a স্কয়ার b মাইনাস 16 b কিউব এই একটা হয়তো পদ তাই না রাশি রাশির এই একটা পদ এই একটা পদ এখন আমরা প্রথমত কি দেখতে বলেছি দুইটা পদের ভিতরে কমন যায় কিনা দেখো 9 কে ভাগ করা যায় এবং 16 কে ভাগ করা যায় এমন সংখ্যা কিন্তু নাই 3 দিয়ে 9 কে ভাগ করা যায় কিন্তু 16 কে যায় না আবার 16 কে 2 দিয়ে 4 দিয়ে 8 দিয়ে যাচ্ছে 9 কে যাচ্ছে না অর্থাৎ সাংখ্যিক সহগ এখানে কোনো সংখ্যা কমন যাবে না এখন দেখতেছি দুই জায়গায় b আছে কি আছে b আছে তখন b-টাকে আগে আমরা কমন নিয়ে নেব তাহলে এখানে b কমন নিলে কি হলো 9 a স্কয়ার মাইনাস 16 b স্কয়ার তো আমি যা বলছিলাম প্রথমে কমনটা আমরা বুঝবো যে কমন যায় কি না কমন নেওয়া শেষ এবার যেহেতু স্কয়ার আছে দুই জায়গায় যখন স্কয়ার থাকে যখনই এখানে দুই জায়গায় স্কয়ার থাকবে তখন আমাদের লক্ষ্য করতে হবে যে এখানে 9 a স্কয়ার মাইনাস 16 b স্কয়ার আছে তাই না তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হয় কিনা অর্থাৎ 3 কে আমরা এই b এমন কমন নিয়ে যদি 3 a স্কয়ার দিই দেখো 9 a স্কয়ার হয়ে গেল মাইনাস এখানে 4 কে যদি গুণ করি তাহলে 4 4 16 b স্কয়ার হয়ে গেল এটা অর্থাৎ a স্কয়ার এটা b স্কয়ার আমরা বানিয়ে ফেলতে পারলাম অর্থাৎ এই b তো এমন থাকবে a a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি a প্লাস b ইনটু a মাইনাস b অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b এটা উত্তর হয়ে গেল তাহলে এখান থেকে পরবর্তী আমাদের সূত্র চলে আসলো পরবর্তী কি আসলো সূত্র চলে আসলো এখন আরো লক্ষ্য করো যে এমনও থাকে এখানে এখানে আবার এমন অঙ্ক হয়তো দিয়ে দিল যে a স্কয়ার প্লাস 2a প্লাস 1 মাইনাস b স্কয়ার এই একটা বীজগণিতিক রাশি দিয়ে দিলাম তো বলতেছে এখানে উৎপাদকে বিশ্লেষণ করো তো এটাকে আমরা এখন যদি চিন্তা করি বলেছিলাম যে কমন কিন্তু এই দুইটার ভিতরে যায় এর ভিতরে আর যায় না অর্থাৎ আবার পুরো রাশির ভিতরে কমন যাচ্ছে না যখনই কমন গেল না
এখন আমাদেরকে ভাবতে হবে যে কমন তো যায় না, তাহলে এটা কি করব, কোন সূত্র হয় কিনা দেখি। তো এখানে এ স্কয়ার আছে, আমাদের চিন্তা করতে হবে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র, এটা যেহেতু টু এও আছে, মাঝখানে কি আছে টু এ, আচ্ছা বির জায়গায় ওয়ান আছে, এ কথা বলা হয়েছে যে ওয়ানের উপর স্কোয়ার কেউ যা দাও মান ওয়ানে হয়, তাহলে এটাকে বি স্কোয়ার বানানো কিন্তু সম্ভব। অর্থাৎ আমি লোক তোমরা লক্ষ্য করবা যে কমন গেল না, এটা একটা সূত্র হয়ে গেল, এ স্কোয়ার প্লাস সূত্রের টু এ বি কে ওয়ান ধরেছে, বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার, এখানে এমনভাবে হলো মাইনাস বি স্কোয়ার এটা থাকলো। আচ্ছা এখানে এমনও থাকতে পারে যে বি স্কোয়ারটা আগে দেওয়া আছে, ওয়ানটা প্লাস ওয়ানটা পরে দেওয়া আছে, তখন তোমাদেরকে সূত্র বানানোর জন্য এটা সাজিয়ে নিতে হবে। আচ্ছা অর্থাৎ এর মান কি, এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন দেখা যাচ্ছে এখানে আবারও সূত্র হয়েছে, আবারও সূত্র হয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের, অর্থাৎ আবারও এই সূত্র, দেখো একটা সূত্র হলো আবারও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা সেই সূত্রে দিয়ে যাচ্ছি। তাহলে দেখো এটা হচ্ছে এ প্লাস বি, আমরা ব্র্যাকেট ব্যবহার করব, এক লাইন বাড়লেও ব্র্যাকেট ব্যবহার করা ভালো সবসময়, এটা এ মাইনাস বি, অর্থাৎ এটাকে এ ধরেছি এটাকে বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি এ মাইনাস বি, অর্থাৎ এখন দেখো ব্র্যাকেটটা তুলব, এ প্লাস সাদাই নেই, আচ্ছা বি প্লাস ওয়ান, এ মাইনাস বি প্লাস ওয়ান, এটা হচ্ছে অ্যান্সার। এভাবেই ঘুরাই পেঁচাই দেওয়া থাকে, জটিল কিছু না। আরও একটা এখন যাচ্ছি যে এখানে দিয়ে দিলাম থ্রি এইট এক্স কিউব অথবা এইট এক্স পাওয়ার ফোর মাইনাস সাতাশ এক্স ওয়াই কিউব এমন আছে। তো এমন থাকলে কি করবা, এমন থাকলে আমি যে কথা বলছিলাম আগেই, কমন নিতে হবে, কি নিতে হবে কমন, কমন যায় কি না দেখি, আটকে জোড় সংখ্যা দুই চার দিয়ে ভাগ যাচ্ছে কিন্তু সাতাশকে যাচ্ছে না, তার মানে সংখ্যার ভিতরে কোনো কমন এখানে যাচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে এখানে আমরা কি করব, আমরা সূত্র, হ্যাঁ কমনে যে অক্ষর যাচ্ছে এক্স, দুইটার ভিতরে কি আছে এক্স আছে, অর্থাৎ এক্স কে আমরা কমন নিতে পারবো, এখানে ছোট কত শুধু এক্স, আর এখানে এক্স ফোর, অর্থাৎ আমরা ছোটটাই নেব, শুধু এক্স কমন নিলাম, এক্স কমন নিলে এখানে এইট এক্স কিউব মাইনাস সেভেন ওয়াই কিউব আসে, যখনই দুইটা পদের উপরেই কিউব আসবে তখনই আমরা চিন্তা করব এখানে এ কিউব প্লাস বি কিউ অথবা এ কিউব মাইনাস বি কিউ সেই সূত্র হয় কিনা। হ্যাঁ আটকে এমন কোন সংখ্যার উপর কিউব দিলে আট হয় কিনা, যদি হয় তাহলে সূত্র হবে, আবার এমন কোন সংখ্যার উপরে কিউব দিলে সাতাশ হয় কিনা দেখতে হবে, তাহলে আমরা দুয়ের থেকে শুরু করব, এ এক্স এমন থাকবেই, আমরা দুয়ের থেকে শুরু করি, দুয়ের উপরে যদি তিনবার দুই গুণ করো দেখো দুই দোকানে চার, চার দোকানে আট মিলে যাচ্ছে, অর্থাৎ এখানে টু এক্সের উপর কিউব মাইনাস, এবার থ্রি তিনবার গুণ করে দেখি সাতাশ হয় কিনা, অন্য সংখ্যা থাকলে ফোর ফাইভ এভাবে গুণ করে করে আমরা এটা পরীক্ষা করে নেব আসলে হয় কিনা। তখন আমরা থ্রি ওয়াইয়ের উপর যদি কিউব দেখো এটা এ কিউব মাইনাস বি কিউব এখন কিন্তু হয়ে গেল, এমনিতে এমন করতে পারবা না, সংখ্যার উপরে কিউব থাকলে তখন ওটা এইভাবে আলাদা ব্র্যাকেটে থাকবে, ঠিক আছে, আর এইভাবে আমরা কিউব বানাই দেব, আর এখানে এইটের উপরে কিউব না, কিউবটা আছে এক্সের উপরে, আর এখন কিন্তু এই টুর উপরে টু সহ এইটের উপরে, এই টু সহ এক্সের উপরে কিউব দিলে এইট এক্স কিউব হয়, তাহলে এখানে দেখো এক্স এমনই থাকলো, এটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, যে সূত্র দিয়ে অঙ্ক আমাদের করতে হয়
ए কিউ মাইনাস বি কিউ উৎপাদকের বিশ্লেষণ প্রচুর হয় এই মূল সূত্র দিয়ে এ কিউ প্লাস বি কিউ অর্থাৎ এ মাইনাস বি ইনটু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার এই একটা আর এখানে এ প্লাস বি ইনটু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার এই একটা সূত্র तो शिक्षार्थी लक्ष्य करो उत्पादक विश्लेषण हमें क्यूबिक सूत्र दिए ही सूत्र मन रखे तुम्हारे उत्पादक विश्लेषण क्यूब लेवल सब कमप्लीट हो जाए तो आसले क्यों आसे तेल एट ए किऊ माइनस बी किऊ हो गए ये एक्स क्योंकि एम गुण आकार कमने थकबे कमन देना अच्छा एन अर्थात माइनस सूत्र के माइनस बी अर्थात टू एक्स माइनस बी हे थ्री वाई अच्छा इंटू की आ स्क्वायर प्लस ए बी प्लस बी स्क्वायर तेल ए स्क्वायर अर्थात टू एक्स स्क्वायर ए स्क्वायर देखो एखे सेकेंड ब्राकेट चले आसते से जार कारण ब्राकेटा थार्ड ब्राकेट हो जाए ए स्क्वायर तरपर कि देखो प्लस ए बी ए बी हे टू एक्स इंटू थ्री वाई प्लस ए बी प्लस बी स्क्वायर अर्थात थ्री वाई स्क्वायर এখন লক্ষ্য করো এটা কিন্তু আমাদের সূত্র পাড়া হয়ে গেল অর্থাৎ এখানে কিন্তু এটা উঠে যাবে এখন যে x তো থাকবেই কারণ এগুলোর ব্র্যাকেট উঠে যাচ্ছে ফার্স্ট ব্র্যাকেট 2x - 3y আবার আছে এখানে হচ্ছে 2 দুগুণে 4 4x² + 3 দুগুণে 6 6xy + 9y² ए होच्छे आंसर ए देखो गुण हो गुण एट एक गुण हमें जो कथा बोलछिलाम जे एक ही राशि के एक ही अधिक गुण हिसाब से प्रकाश कराई किन्तु उत्पादक विश्लेषण ठीक आछे तो आमरा आसले क्यूबिक सूत्र आबार ए क्यूबेर शुद्ध एटाई ना ए सूत्र साथे क्यूबेर सूत्र अनेक सूत्र एखन राशि एमन जदि थाके मने करो अभी साधारण धारणा दीची जे हाँ एखे एम लिखल एट एक्स किूब प्लस सिक्स एक्स प्लस এটা 12x হবে হ্যাঁ এটা 12x প্লাস 6x প্লাস 1 এই একটা রাশি হয়তো আসছে এই রাশিদার উৎপাদককে কিভাবে বিশ্লেষণ করবে তোমরা এই রাশিটা এখান থেকে যেহেতু এখানে কিউব আসছে এখানে স্কয়ার আসছে আচ্ছা এমন আছে আমরা দুরাই দুরাই কমন নিতে পাচ্ছি x কমন নিলে কি হয় কিউব থাকার কারণে আমরা এখন এর আগে বলেছি যে 1 এর উপরে কিউব স্কয়ার যা ইচ্ছা তাই দিতে পারি এটা কিন্তু আমরা সূত্রে দুই ভাবে করা যায় তবে আমরা সূত্রে ফেলার চেষ্টা করব এখানে কিউব দেখছি এখানেও কি 1 এর উপর কিউব আসছে অর্থাৎ a + b হোল কিউবের কোনো সূত্র হয় কিনা আমরা এটা লক্ষ্য করব আগে সেই ক্ষেত্রে কি করব কোন সংখ্যার উপরে 8 কিউব দিলে 8 হয় কিনা হ্যাঁ 2 এর উপরে দিলে হয় যখন হলো তখন চিন্তা করব যে এখানে তো আমরা জানি a কিউব + 3a² অর্থাৎ সূত্রে 3a হচ্ছে 2x এর উপরে স্কয়ার দিলে দেখো ভেঙে যাচ্ছে এখানে আমরা ভেঙে দেখি a কিউব + 3 a হচ্ছে 2x ए स्क्वायर बी वन प्लस थ्री ए बी स्क्वायर प्लस बी क्यू देखो दो दुकान चार तीन चार बारो मिले गल अब तीन दुकान छय मिले गल अर्थात आमरा एखाने कि लिखब ए प्लस बी होल क्यू एटा होच्छे उत्पादक विश्लेषण खाली एई सूत्रटा तोमादेर एकटु चिंता करे माथाय आनते हबे अच्छा एतक्षण सूत्र नहीं कथा बोल एन आर एक
একটা বিষয় মিডল টার্ম সে বিষয়ের পরবর্তী ক্লাস হবে তো আমরা আসলে এভাবে উল্টা পাল্টা বিভিন্ন ভাবে অঙ্ক থাকবে তো সেই অঙ্ক থেকে আমাদেরকে চিনতে হবে কোন অঙ্কটা আমরা কিভাবে করব ঠিক আছে তো মেন যে থিংস আমি সেই চিন্তাটা তোমাদের বলতেছি তোমাদেরকে ভাবতে হবে যে আসলে কমন যাচ্ছে কিনা তারপর কোনো সূত্র হয় কিনা তারপরে কমন সূত্র না হলে মিডল টার্ম হয় কিনা মিডল টার্মের ক্লাস আমি পরবর্তী ক্লাসে মিডল টার্ম করে তোমাদের উৎপাদকের বিশ্লেষণ দেখাবো আরও জটিল কিছু বিষয় আছে সেগুলো তোমাদের দেখানো হবে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ